সংবিধানের পরিবর্তন করতে চায় না, তাদের মূল বক্তব্য হচ্ছে এই সরকারের হাতে এটা কোনো পরিবর্তনের ক্ষমতা নেই, এই সরকার কোনোভাবে বৈধ সরকার নয়, কিংবা এই সরকার কোনোভাবে নির্বাচিত সরকার নয়, এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকারের হাতে সংবিধান সংস্কারের মতো কাজ তারা হাতে নিতে পারবে না। প্রথম খোড়া যুক্তি হচ্ছে এই সরকার সংবিধান সংস্কার কেন করতে পারবে না, জনগণের ম্যান্ডেট নেই কিংবা নির্বাচন করে এই সরকার আসেনি। তাহলে প্রথম দেখেন, বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার আমরা এত বছর বলে এসেছি শেখ হাসিনাকে, যিনি অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিলেন, নির্বাচনকে সম্পূর্ণ চুরি করে ডাকাতি করে ক্ষমতায় ছিলেন, এই অনির্বাচিত সরকার শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে ফেলেছে। তার এই সংবিধানটা এখন একটা শেখ পরিবারের গঠনতন্ত্র কিংবা তাদের একটা মেমোরান্ডাম হয়ে গিয়েছে, যেটায় বাংলাদেশি মানুষের আর কোনো অধিকার নেই। সেই সংবিধানকে আমরা আবার কেউ কেউ বলছেন যে এই সংবিধান পরিবর্তন করতে এই সরকারের ম্যান্ডেট নেই। কাকে বলছেন? যেই সরকারকে বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সম্পূর্ণ নিরঙ্কুশ তাকে সমর্থন জানিয়েছেন। তার মানে হচ্ছে এর চেয়ে বড় কোনো সমর্থন কোনো দিন থাকতে পারে না। আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা জয়যুক্ত হওয়া সেইটা শক্তিশালী, নাকি আমি কোনো একটা ব্যালট পেপারে পাকিস্তানের সাথে নির্বাচনে জয়যুক্ত হয়ে কোনো কিছু করেছি সেইটা শক্তিশালী? নিশ্চয়ই যুদ্ধে জয়যুক্ত হওয়া শক্তিশালী। বাংলাদেশের শেখ হাসিনা এবং 16 বছরের সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে বাংলার জনগণ দাঁড়িয়েছে ঐক্যবদ্ধভাবে, ছাত্র, জনতা, সিপাহী, কৃষক, শ্রমিক, জনতা সবাই মিলে এক বাক্যে এই 5ই আগস্ট বাংলাদেশকে স্বাধীন করে শেখ হাসিনার হাত থেকে এই দেশকে নতুন এই সরকারের কাছে পদর্পণ করে দিয়েছে, অর্পণ করে দিয়েছি। অর্থ হচ্ছে যে এই যে বিপ্লব, এই বিপ্লবের চেতনায় তারা দেশকে চালাবে। তাহলে যাদেরকে বিপ্লবের চেতনায় আজকের বসিয়ে দেওয়া হয়েছে, এর চাইতে বড় কোনো গণতান্ত্রিক ভোটাধিকার কিংবা সমর্থন কোনো সরকারের আমলে থাকার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবেই যদি সাংবিধানিক সংস্কার করতে হয় কিংবা পরিবর্তন করতে হয়, তাহলে এটাই হচ্ছে মুখ্যম সময়, এটাই হচ্ছে বাস্তবসম্মত সময়, যে সময় সকল মানুষ ঐক্যমতের ভিত্তিতে এই ফেসিবাদকে লড়িয়েছে এবং এই ফেসিবাদ লড়ানোর পরে যেই সরকার আছে তারা সংস্কার করবে। কিন্তু এখন একটি মহল খুব সুন্দর করে উপস্থাপন করছেন, এই সরকার কি নির্বাচিত, এই সরকার কি ভোটে এসেছে, এটা জনগণের ম্যান্ডেট নিতে হবে। তো জনগণের ম্যান্ডেট প্রতিদিন প্রতি ঘন্টায় নিবে, নাকি 2 মাস আগে মাত্র সরকার পরিবর্তন হয়েছে, 3 মাস সময় যেতে পারেনি, তার মধ্যে আবার নতুন করে ম্যান্ডেট নিতে হবে? তাহলে যারা এই কথাগুলো বলে তারা গত 16 বছরের শেখ হাসিনার শাসনামলকে কি বৈধ শাসনামল হিসাবে বিশ্বাস করেন, নাকি অবৈধ শাসনামল হিসাবে বিশ্বাস করেন? সে কারণে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের 5টা দাবিকেই আমি সমর্থন করে বক্তব্য দিয়েছি বহুবার, আজও বলছি। কেন? তাদের এই দাবিগুলো যুগ উপযোগী এবং দল পেশে এক পেশে কোনো দাবি নয়। যেমন আপনি 14, 18, 24-এর নির্বাচনকে কি হালাল মনে করেন? নিশ্চয়ই হারাম, অবৈধ পথে ভোট হয়েছে, অনৈতিকভাবে ভোট হয়েছে, হাসিনা চুরি করেছে, তাহলে এই ভোটগুলো নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে, তো এটা খারাপ কি বলেছে? সংবিধানটাকে শেখ হাসিনা শেষ করে দিয়েছে, এটাকে নিষিদ্ধ করে নতুন করে সংস্কার করে কিংবা এটার উপরে মানে সম্পূর্ণভাবে কিভাবে কি সংস্কার করা যায়, বিশেষজ্ঞ টিম যাদেরকে গঠন করা হয়েছে সবাই মিলে রিয়েলাইজেশন করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, তো এটা খারাপ কি আছে? তারপরে প্রেসিডেন্ট ইস্যু নিয়ে আপনারা দেখেছেন কি তুলকালম কাণ্ড গেল বাংলাদেশে। আজকের যেই চুপ্পুর বিরুদ্ধে আমরা বাংলাদেশের সবাই মিলে কথা বলেছি, আন্দোলন করেছি, অনেকের কাছে সে এখন অনেক প্রিয় হয়ে গিয়েছেন। যদিও এই বিষয়টাতে আমি দু ধরনেরই মতামত দিয়েছি, যে থাকলেও যে খুব বেশি উপকার আর গেলেও যে বিশাল উপকার এমনটার মানে ভাবার কিছু নেই, কারণ এটা সম্পূর্ণ এই গভর্নমেন্টটা যদি সেনাবাহিনী ব্যাকআপ থাকে চলবে, না থাকলে চলবে না, সহজ হিসাব। তো আমি যে প্রসঙ্গটা বলতে চাই, এভাবে করে আজকের বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আমাদের দাবি ছিল, আজকের সেই দাবিতে আপনি আপন হয়ে যাচ্ছেন, সংবিধান সংস্কারে আপনি আপন হয়ে যাচ্ছেন, চুপ্পু সংস্কারে আপনি আপন হয়ে যাচ্ছেন,
বাংলাদেশের সব ইস্যুগুলোতে আপনি আপন হয়ে যাচ্ছেন, আর আপনি ভুলে যাচ্ছেন 2000 শহীদের স্মৃতিচারণ, আপনি ভুলে যাচ্ছেন 3 মাসের আগে বাংলাদেশে সংগঠিত হওয়া আওয়ামী লীগের হাসিনার গণহত্যাকে, আপনি তার সন্ত্রাসী বাহিনী এই যে 50,000-এর অধিক মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করেছে, চক্ষু নাই হাত নাই ভুলে যাচ্ছেন? কোন ভাষায় আপনি বলছেন যে সাংবিধানিক সংস্কার করা যাবে না? আজকে সবার বক্তব্য শুনেছি, ডক্টর কামাল থেকে শুরু করে বিভিন্ন মানে সাংবিধানিক দিবস পালন করতে গিয়ে অনেকেই অনেক মন্তব্য তুলেছেন, সেখানে সবাইকে এখন দেখলাম মহাপণ্ডিত। এবং পণ্ডিত কাকে বলে, মানে জুলাই বিপ্লবটা যে একটা বিপ্লব হয়েছে, এবং এই জুলাই বিপ্লব না হলে যে আজও শেখ হাসিনার অধীনে অবৈধ ক্ষমতার অধীনে আপনাকে আমাকে থাকতে হতো, সেটা কি সাংবিধান প্রসিদ্ধ ছিল? সেটা কি সাংবিধানে পারমিট করত? তাহলে কিসের আশায়, কিসের নেশায়, কি কারণে আজকের আমরা সংবিধান সংস্কারের মতো একটি জায়গাতেও বিতর্ক করে আজ এই বাংলাদেশে সাংবিধানিক সংস্কারটাকে আপনি মানুষের কাছে বিভাজন সৃষ্টির একটি পায়তারা করছেন? অথচ এই বাংলাদেশের সমগ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি সে কারণে বারবার আমি বলি যে এই বাংলাদেশে এই সত্য কথা লিখে রাখেন। আমার এই কথাগুলো বিগিনিংয়ে অনেকের কাছে তিক্ত মনে হতে পারে, কিন্তু লিখে রাখতে পারেন। যদি এই সরকারের পক্ষ থেকে বিচার কার্যক্রম সম্পন্ন করতে না পারেন, তাহলে এই গণহত্যার বিচার সাগররুণী হত্যার মতো 104 বার 5 বার এর সব কিছু পিছাতে থাকবে, পিছাতে থাকবে, আবার এক একজন আত্মীয় স্বজন বের হয়ে যাবে। ডক্টর ফয়জুলের আত্মীয় অমুক খুন করলেও সে বাঁচিয়ে দাও, অমুক সাহেবের আত্মীয় অমুক খুন করলেও তাকে বাঁচিয়ে দাও, এইভাবে করে 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 সমগ্র আওয়ামী লীগের লোকগুলোকে আপনি ইচ্ছা সুন্দর করে তাকে বসবাসের সুযোগ করে দিবেন। আবার সেটাকেই বলবেন এটাই কৌশল, এটাই গণতন্ত্র, আওয়ামী লীগকে এভাবেই দমন করা উচিত, এ ধরনের বক্তব্য কিছু কিছু আপনার কি বলে সোশ্যালিস্ট এসে বাংলাদেশে এই ধরনের মন্তব্য পর্যন্ত করবেন, ধিক্কার জানাই। আমি সত্যি বিরক্ত, আমি অনুতপ্ত, আমি সত্যি এই বর্তমান কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখে আমি চরমভাবে বিব্রত বোধ করছি। আমি শহীদদের সাথে বেইমানি হচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার আমরা এত বছর পর্যন্ত চেয়েছি। আমরা যদি আমাদের পূর্বের ভিডিও দেখি, অডিও দেখি, বক্তব্য দেখি, একটু দেখেন না প্লে করে কী বলেছেন তখন আর কী বলছেন এখন, সমস্যাটা কোথায়? ছাত্র ভাইয়েরা আমাদের জন্য আন্দোলন করার নেতৃত্ব দিয়েছে, এটা তো সমস্যা নয়, বরং তাদের নেতৃত্বের কারণে আমরা অন্তত হোপ করতে পারি যে উইদিন সুন অ্যাজ পসিবল বাংলাদেশে একটি অন্তত নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এখন এই নিরপেক্ষ নির্বাচনকেও ভয় পাওয়ার কী আছে আমার? এই নিরপেক্ষ নির্বাচনে আমি জনপ্রিয় হলে আমার কর্মের উপর ভিত্তি করে আমি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব, সমস্যা কোথায়? তাহলে আমি কেন কী অদৃশ্য শক্তিকে আমি ভয় পাই? আমি কেন সংস্কারে ভয় পাই? সংবিধান এমনভাবে হবে যে সংবিধানকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সমুন্নত করা হবে, তো ভয়ের কী আছে আমার? আমার বাংলাদেশের নাগরিকরা কি অধিকার পেয়েছে বলে মনে করেন? এই গুম, খুন, হত্যা, রাতের বেলা লুণ্ঠন, বাড়িঘরে আগুন, মানুষদেরকে হত্যা করা, নির্যাতন করা, কত অ্যাক্টিভিটিস শেখ হাসিনা করেছে এবং তার নির্দেশে, এগুলো কি চালু রাখতে চান? এগুলোকে সাংবিধানিক মনে করেন? আর এই বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে 1 মাস যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধে হাজারো শিক্ষার্থী জীবন দিয়েছে, তারপরে এই দেশটাকে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পরবর্তী সরকারকে আপনি অসাংবিধানিক মনে করেন? তাহলে যদি তাই মনে করেন, তাহলে বাংলাদেশের কোনো দিন আপনার সংস্কার কাজ হবে না, হবে না, হবে না। এই সংবিধান যার যখন ভালো লাগবে সে তখন পরিবর্তন করবে, যার ভালো লাগবে না তে করবে না। আর বাংলাদেশে এই সংবিধান পরিবর্তনের মতো সরকার আসবেও না আগামীতে, কারণ আপনি লিখে রাখতে পারেন। কারণ পরিবর্তনের জন্য যে ম্যান্ডেট দরকার, সেই ম্যান্ডেটটা এখন এককভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের আছে, কারণ তাকে সরকার জনগণের সরকার হিসাবে বসেছে। আপনি যদি অনৈতিকই মনে করেন তাহলে সবই অনৈতিক। শপথ বাক্য যে পড়িয়েছে সেটা অনৈতিক, আপনি এখানে কি বলে এই যে সরকার তাড়িয়েছেন এটাও অনৈতিক। আপনার দৃষ্টিতে অনৈতিক মনে হলে সবই অনৈতিক। আর আপনার কাছে যদি রেভলিউশনের কোনো সংজ্ঞা মনে থাকে, একটি বিপ্লবের যদি আপনার কাছে কোনো ধারণা থাকে, তাহলে আপনার কাছে মনে হবে এটাই সংবিধান, এটাই বাস্তব সত্য কথা। আমি ধিক্কার জানাই এই সকল
ন্যারো মানসিকতার মানুষদেরকে যারা এখনও সংবিধানকে সংস্কার করতে দিবে না, আমি আপনাদেরকে বলে রাখছি এই সংবিধান সংস্কার করতে দিবেন না, তো আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দিবেন না, ছাত্রলীগ নিষিদ্ধ করতে দিবেন না, নির্বাচনে তাদেরকে আনতে হবে নিষিদ্ধ করতে দিবেন না, কিছু প্রেসিডেন্ট নিষিদ্ধ করতে দিবেন না, সংস্কারই করতে দিবেন না, একটা পর্যায়ে দাবি তুলবে কি জানেন, কোনো কিছুর প্রয়োজন নাই, তাড়াতাড়ি দায়িত্ব ছাড়ো আর একটা নির্বাচন দাও। এই যদি হয় তাহলে এই দেশে সংস্কার হবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই তো শুরু হয়ে গেছে, একটার পর একটা, একটার পর একটা মুখ থেকে আস্তে আস্তে বের হচ্ছে হৃদয়ের কথাগুলো। এই হৃদয়ের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আমি এই দেশের, বাংলাদেশের সকল বড় বড় রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থাকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে হয় এবং আপনারাও যদি রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চান, তাহলে এই সরকার আমলেই সংস্কার করুন। কারণ আপনি তো করেন নাই, এ সরকার করেছে, আপনার সমস্যা কি? আপনি এই সরকারের সংস্কার দেয়া জিনিসগুলোর উপরে রাষ্ট্র ক্ষমতা চালান, এক দিলে দুই পাখি আপনি পেয়ে গেলেন, সংস্কারও হলো, আপনিও বলতে পারলেন যে আপনি কিছু করেন নাই। কিন্তু আপনারা যখন এখানে বর্গি বাজানোর জন্য যদি কেউ প্রচেষ্টা চালায়, সেটা এদেশের জনতা কিন্তু মেনে নিবে না, বরং তাতে ক্ষতি হবে দল, সংগঠন, ব্যক্তির। আমি বলছি না কে করছে কে করছে না, কিন্তু যারাই করবে তার ক্ষতি হবে, কারণ এদেশের মানুষ এত সস্তা না। এখন মানুষ বুঝে কে কাকে সমর্থন করে, কাকে ঠেকানোর জন্য কে কার পিছনে লাগে, কে কোন উদ্দেশ্যে কথা বলে, মানুষ এখন বুঝে। আজকের আমি স্পষ্ট হৃদয় থেকে বলছি, আমার দেশে এখন সংস্কার হওয়া জরুরি, সংস্কারগুলো করতে হবে, এই সরকার থেকে করিয়ে নিতে হবে। এটাকে আপনার কোনো অন্তর্বর্তীকালীন সরকারই নয়, এটা একটা বিপ্লবিক সরকার। অতএব এই সরকারের এই সাংবিধানিক সংস্কার, সংবিধান নতুন করে রচনা কিংবা সংস্কার করে যেভাবেই যে পদ্ধতি আসবে, এটার প্রতি পূর্ণ সমর্থনে দেশবাসীর আছে, আমার আছে, আপনাদের সকলের থাকা উচিত। যদি সেটা না করতে পারেন, ভয়াবহ রূপ ধারণ করবে এই বাংলাদেশ আগামীতে, এবং সেই সময়ে দেখবেন এই দেশটা সুন্দরভাবে থাকবে না। আগামীর সংসদেই তো একটা সাংবিধানিক পরিবর্তন করতে হলে যে মেজরিটি থাকতে হয়, সেই মেজরিটি বাংলাদেশের এখন একটা সময়ে সবাই মিলে একসাথে একটা গোষ্ঠীর বিরুদ্ধে নির্বাচন করত, এখন সেই গোষ্ঠী যখন হারিয়ে গিয়েছে সবাই সবার তালে ব্যস্ত, তো স্বাভাবিকভাবেই আপনি দেখবেন জনমত দেখেন, জরিপ দেখেন, বিভিন্নভাবে দেখেন, কেউ কাউকে ছোট করতে পারবেন না। এখন প্রত্যেকেই যার যার জায়গায় স্বমহিমায় বিকশিত হতে চাচ্ছে, তো কী কী দাঁড়াবে, দাঁড়াবে তখন এটাকে ইউনিটি গভর্নমেন্ট বানাতে হতে পারে, এটাকে এমনও হতে পারে যে পূর্ণাঙ্গ মেজরিটি কারো নাই, অথবা সংবিধান সংস্কার করার মতো মেজরিটি কারো নাই। তো সেরকম যদি না হয়, এখনই সংবিধান সংস্কার করে আগামী দিনের রাষ্ট্রশাসক যারাই আসবে তাহলে তারা দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবে বলে মনে করি। আর সংবিধান সংস্কার কমিটি যারা আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের সিদ্ধান্তে, ম্যান্ডেটে, অতএব আপনারা সংবিধানকে আপনাদের সুন্দর মতামতের ভিত্তিতে আল্লাহর উপরে বিশ্বাস রেখে, যে ভয় রেখে, যাতে করে কারো পক্ষপাত পুষ্ট না হয়, কাউকে ঠেকানোর জন্য না হয়, সমগ্র বাংলাদেশের নাগরিকের চিন্তার আলোকে আপনারা সংবিধানকে রচনা কিংবা সংস্কার কিংবা এটার ঘষামাজা যেটা করার সেটা করবেন, তাহলেই বাংলাদেশের জনগণ আপনাদের উপরে সন্তুষ্ট থাকবে। এই সরকার যদি কোনো সংস্কার করতে ব্যর্থ হয়, কোনো সুন্দর কিছু উপহার দিতে ব্যর্থ হয়, তাহলে সরকারই মূলত জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে, কারণ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জিনিসগুলো বাস্তবায়ন করানোর জন্য। আশা করি বিষয়গুলো এদেশ উপলব্ধি করবে, এ সমাজ উপলব্ধি করবে, এদেশের মানুষ উপলব্ধি করবে। সবাইকে ধন্যবাদ।